নমস্কার, ডিজিটাল দর্পণ টিম আজ আবারও চলে এসেছে জগত মুখার্জি পার্কের পুজোয়, যাদের এবছরের থিম ফুলকুমারী। কি ভাবছেন, ফুল নিয়ে কাজ করছে নাকি কুমারী? চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের শিল্পীর কাছ থেকেই তাদের শিল্প ভাবনা। আসুন তাহলে মণ্ডপটা একটু ঘুরে দেখা যাক। নমস্কার দাদা, তোমার নামটা একটু বলবে? আমার নাম হলো পরিমল পাল। এবারে জগত মুখার্জি পার্কের থিম হচ্ছে ফুলকুমারী, তা ফুলকুমারীটা কে নিয়ে, যদি থিমটা একটু বলো আমাদেরকে। ফুলকুমারী হলো একজন মহিলার নাম, যিনি হলেন আর্ট কলেজের মডেল। তোমরা জেনে থাকবে যে ডাক্তার হতে গেলে যেমন ধরো মৃতদেহকে ব্যবচ্ছেদ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোন সবকিছু চিনতে হয়, সেরকম শিল্পী হতে গেলে আর্ট কলেজে এরা ঘন্টার পর ঘন্টা সিটিং দেয়, তাদের দেখে আমরা ড্রয়িং করি, তাদের থেকে পোর্ট্রেট করি, ফিগার ড্রয়িং করি, তাদের থেকে শিখি। তা এই মডেলরা একটা শিল্পী তৈরির নেপথ্যের কারিগর বলতে পারি। তা সেই সমস্ত মানুষদের সেইভাবে সাধারণ মানে সমাজের মানুষের কাছে পরিচিতি নেই। তা আমার এই দুর্গাপুজো পরিসরে আমার মনে হয়েছে যে শিল্পী তৈরি করার যে কটা স্তম্ভ রয়েছে তার মধ্যে এই ফুলদিদের মানে অবদানটা বিশাল। তাই সেই জন্য দুর্গাপুজোর পরিসরে আমি তার জীবনী নিয়ে এই কাজটা করতে যাচ্ছি। এই রাস্তাটা রয়েছে ওইখান দিয়ে মানুষ ঢুকবে, মানে এন্ট্রি পয়েন্ট, ওখান দিয়ে ঢুকে আমরা এখানটা জাস্ট একটা ইলিউশন পেন্টিং দেখছি। আমরা এটা ক্যামেরায় দেখলে দেখবো যে এই সোজা সমান ওয়ালটা কোথাও ঢেউ খেলে গেছে, কোথাও বেঁকে গেছে। আমাদের মন যেমন শিল্পী মন যেমন এঁকে বেঁকে বিভিন্ন অবতরণ উত্তরণের মাধ্যমে চলে, সেই সমস্ত ব্যাপারটাই এখানের মধ্যে দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এবং এগুলো একদমই মানে আমরা যে ছেঁড়া কাপড় ইউজ করি সেই ছেঁড়া কাপড়গুলোকে আমরা প্রথমে পেস্ট করে তার উপরে পেন্টিং হচ্ছে কালার দিয়ে। এরপরে সেকেন্ড পার্টে যদি যাই আমরা, মানে আমরা এখান থেকে নেমে যেতে হবে, ওপরের কাজটা হলো আমরা যে সমস্ত ধরো স্কেচ করি বা পেন্টিং স্কেচ করি বা স্টাডি করি সেই সমস্ত কাগজগুলোকে রোল করে আমরা অনেক সময় রেখে দিই বা এ করে দিই, সেই কাগজগুলোকেই আমরা ওপরে ইনস্টল করে একটা সিলিংয়ের শেপ দিয়েছি এবং তার ভেতর থেকে একটা আলোরও ব্যাপার থাকবে। জায়গাটায় এই বাঁশের যে স্ট্রাকচার হচ্ছে এইখানে ঠিক পেছন দিকটা মানে প্যান্ডেলের যে ফ্রন্টটা সেই জায়গাটা এই ফুল দিয়ে বিশাল বড় একটা পোর্ট্রেট থাকবে, মানে প্রায় 40 ফিট বাই 40 ফিট। হ্যাঁ, সেই পোর্ট্রেটটা থাকবে এবং এখান থেকে এই বাঁশের স্ট্রাকচার থেকে একটা সিঁড়ি নেমে এবং এই বাঁ দিক থেকে নেমে ডান দিক থেকে আবার ওইখানে চলে যাবে এবং তার জার্নিটাকে দেখানো হবে। মানে সে একটা জায়গা থেকে এতগুলো স্টেপ পেরিয়ে ফুল দিয়ে হয়ে ওঠার গল্পটা, তার একটা পদচিহ্ন থাকবে ছাপ, সেগুলো আলোর একটা খেলা থাকবে, সেখানে মনে হবে যেন সে হেঁটে হেঁটে এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে, মানে এই তার এই ছোটবেলার ওই জগৎ থেকে তার ওই ফুল দিয়ে হয়ে ওঠার গল্পটা এখানে ফুটিয়ে তোলা হবে। এইখানটা হলো আমার মূল মণ্ডপ, এইখানে সেন্টারে ফুল দিয়ে একটা স্কাল্পচার থাকবে এই জায়গাটা ঠিক। হ্যাঁ, আর এই চারপাশে দেখো একটু ক্যানভাসের আদলে একটু আনইভেন করে একটা ব্যাপার তৈরি করা হয়েছে, এর মাঝখানে মাঝখানে ফাঁক যেগুলো আছে সেই ফাঁকা জায়গায় আমরা এখানে যারা শিল্পীরা কাজ করেছে তাদের কাজ করা অবস্থার বিভিন্ন ছবি আমরা ব্যবহার করব, মনে হবে যেন তারা এই ফুল দিকে স্টাডি করছে বা এ করছে, মানে এই জায়গাটা একটা ওয়ার্কশপ বা কর্মশালার একটা ব্যাপার তৈরি হবে। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স তৈরি হবে, প্লাস উপর থেকে একটা মানে সানলাইট ভেতরে ঢুকছে এরকম একটা আলোতে একটা এফেক্ট দেওয়া হবে। হ্যাঁ, এবং চারদিকে চারটে বিখ্যাত ছবি রয়েছে। হ্যাঁ, এটা এই ছবিটা মানে যারা এই ছবিগুলো ব্যবহার করার এই কারণটা হলো মানে এই মডেলরা একটা শিল্পীর কাছে কতটা
প্রয়োজন, মানে তারা তো সময়ের নিয়মে মিশে যায় বা চলে যায়, কিন্তু ছবিগুলো বিখ্যাত হয়ে থেকে যায়। তাই এই ছবিটা হলো অমৃতা সারগিল বলে একজন, তার কাজিনের পোর্ট্রেট। হ্যাঁ, এইখানে এই ছবিটা হলো একটু যদি মানে চোখটাকে হাফ ক্লোজ করে বা ক্যামেরায় এগুলো না স্পষ্ট দেখা যাবে। এখন তো ওই পিক্সেলের মতন ভাঙা ভাঙা রয়েছে, কিন্তু ক্যামেরায় এগুলো স্পষ্ট আসবে। এটা হলো এস এল হালদাঙ্কার বলে একজন বিখ্যাত শিল্পী, তার আঁকা। ওই কোণার যে ছবিটা ওটা রাজা রবি বর্মা পেন্টিং। হ্যাঁ, আর এই কোণার যে ছবিটা এটা হলো হেমেন মজুমদার বলে আমাদের বাঙালি আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট, তার একটা পেন্টিং। সেইগুলোকে আমরা এইখানে ইনস্টল করেছি এই কারণেই, এই মডেলগুলো হয়তো পৃথিবীতে আজ নেই, কিন্তু ছবিগুলো যেমন মোনালিসার যে পেন্টিং আমরা দেখি সেটাও তো কাউকে দেখে আঁকা হয়েছে, তাকে সে তো আর নেই, কিন্তু ছবিটা পৃথিবী বিখ্যাত হয়ে রয়েছে। সেই জন্যই এই মডেলরা কতটা প্রয়োজন একটা শিল্পীর তৈরি হওয়ার পেছনে, সেই গল্প নিয়েই আমার এই পুজোর কাজ বলতে পারো। এতক্ষণ আপনারা ঘুরে দেখলেন পুরো মণ্ডপটি, কিন্তু চাক্ষুষ করতে হলে আসতেই হবে কিন্তু এবছরের জগৎ মুখার্জি পার্কের পুজোয়। আর এরকম আরো এক্সক্লুসিভ খবর পেতে হলে চোখ রাখতে হবে ডিজিটাল দর্পণের পেজে। ধন্যবাদ।